তো আমি আজকে কথা বলবো আসলে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা নিয়ে। ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা যেমন আমরা বলি যে বারবার পেটে বাচ্চা নষ্ট হয়ে যাওয়া, বা কম ওজনের শিশু জন্ম নেওয়া, বা ধরেন প্রিএক্লামশিয়া, এক্লামশিয়া, ডায়াবেটিস, এগুলো সমস্যা নিয়ে যে মায়েদের প্রেগনেন্সি আসে সেগুলো ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সির মধ্যে পড়ে। ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সির এই যে কনসেপ্ট বা এই যে ধারণাটা 2004 সালের আগে বাংলাদেশে তেমন ইভেন ডাক্তারদের মধ্যেও ছিল না, রোগীদের মধ্যে তো ছিলই না, ডাক্তারদের মধ্যেও এই ধারণাটা ছিল না। 2004 সাল থেকে আমি প্রথম বাংলাদেশে যে ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি যে আলাদা তার যত্নের দরকার এই কনসেপ্টটা আমি বাংলাদেশে নিয়ে আসি, এবং আমি প্রথমে হাই রিস্ক প্রেগনেন্সির অ্যাসোসিয়েট প্রফেসর হই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। তখন থেকে আস্তে আস্তে এখন কিন্তু রোগীরাও জানে ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি কি। তো ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সির মধ্যে অনেকের সিজারিয়ান সেকশন লাগে, কিন্তু আমি আজকে যেটা কথা বলছি যেগুলো আমাদের ঝুঁকি না, কম ঝুঁকির যে প্রেগনেন্সি সেগুলোর মধ্যেও ইদানিং দেখা যাচ্ছে সিজারিয়ান সেকশন রেটের হার অনেক বেশি। তো সিজারিয়ান সেকশন আসলে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মতে 15% বা শতকরা 15 ভাগ, মানে 100 ভাগ ডেলিভারির মধ্যে শতকরা 15 জনে সিজারিয়ান সেকশন লাগতে পারে, এর বেশি লাগা উচিত না। আর ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি হয়তো এর বাইরে, কারণ আমাদের কাছে অনেকে আসেন যারা অনেক বছর পরে প্রেগনেন্সি হয়, যাদের ধরেন IVF করে প্রেগনেন্সি হয়, বা যাদের বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছিল, বিভিন্ন রকম মেডিকেল ডিজঅর্ডারে তারা ভোগে, সেক্ষেত্রে আমরা ওই প্রেগনেন্সিটাকে আমরা হয়তো রিস্ক নিতে চাই না, এদের বেলায় সিজারিয়ান সেকশনের রেটটা বেশি। কিন্তু যেটা আমি বলছি, যাদের ঝুঁকি কম তাদের বেলায় যদি এই ধরনের অতিরিক্ত সিজার করা হয়, সিজারিয়ান সেকশনের একটা হচ্ছে ইমিডিয়েট যে সিজার করার সময় একটা রিস্ক, যেমন হতে পারে যে জরায়ুর মধ্যে আমরা কোনো ক্ষত তৈরি করে ফেললাম, বা পেশাবের থলির মধ্যে ক্ষত তৈরি হতে পারে, পরবর্তীতে পেশেন্টের দেখা যাবে যে একটা পেইন পারসিস্ট করতে পারে, অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে। কিন্তু সবচাইতে বড় কমপ্লিকেশন যেটা হয়, যেটা গর্ভস্থ ফুল পরের প্রেগনেন্সির বেলায় দেখা যায়, যে নিচে ওই যে সেলাইয়ের জায়গায় সিজারের যে কাটা জায়গাটা জরায়ুতে, ওই কাটা জায়গার মধ্যে ফুলটা আটকে যায়, যেটাকে আমরা বলি প্লাসেন্টা প্রিভিয়া। অনেক সময় দেখা যায় যে ফুলটা মাসল বা মাংসের মধ্যে, জরায়ুর মাংসের মধ্যে ঢুকে যায়, অনেক সময় জরায়ুর মাংসের বাইরেও চলে যায়, যেটা কিন্তু রোগীর জন্য একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন, যে রোগীকে বাঁচানো তখন ডিফিকাল্ট হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে জরায়ু ফেলে দিতে হয়। এবং ইদানিং দেখা যাচ্ছে যে এই যে কম ঝুঁকিপূর্ণ রোগী, কিন্তু ছোটখাটো গ্রামে গঞ্জে উপজেলায় এখন অনেক ক্লিনিক তৈরি হয়ে গেছে, যে সমস্ত ক্লিনিকে এখন দেখা যাচ্ছে যে তারা হয়তো ডাক্তার না, হয়তো তারা ডাক্তার তো থাক দূরের কথা, অনেক সময় স্পেশালিস্ট না, তারা কিন্তু এই ধরনের সিজার করতেছে। আমি যেহেতু ঝুঁকিপূর্ণ রোগী নিয়ে চিকিৎসা দেই, আমি প্রতি সপ্তাহেই ওই রকম অন্তত একটা দুটো রোগী পাই যাদের মরা বাচ্চার উপরেও সিজারিয়ান সেকশন করা হয়ে গেছে, যে বাচ্চাটা জানে যে এটা বাঁচবে না তাকেও করা হয়ে গেছে, সময়ের আগে অনেকের সিজারিয়ান সেকশন করা হয়ে থাকে, যেটা রোগীর জন্য ক্ষতিকর এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। যে এই যে সময়ের আগে আমি যদি সিজার করি, বাচ্চাটার ব্রেনটা ঠিক মতো ডেভেলপ হলো না, তার আগে আমি সিজারিয়ান সেকশন করে ফেললে এই বাচ্চাটার কিন্তু ভবিষ্যতের জন্য আমি তার ক্ষতি করে দিলাম। এবং যার সিজার দরকার নাই, যেমন ধরেন মরা বাচ্চা, তাকে সিজার করে ফেলা হলো, তাহলে এই পেশেন্টটার ভবিষ্যতে কিন্তু আমার সিজারিয়ান সেকশনেরই দরকার হবে। কাজেই যারা সিজারিয়ান সেকশন করতে যায়, অনেক সময় রোগীরা রিকোয়েস্ট করে, তার জন্য ডাক্তাররা করেন, অনেক সময় ডাক্তাররা না, নন ডক্টর যারা তারাও সিজার করে, সেটা রোগীদেরকে একটু সচেতন হতে হবে যাতে এই ধরনের ঘটনাগুলো কম ঘটে।